চর ভদ্রাসন উপজেলার উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। গেল 10 অক্টোবর চর ভদ্রাসন উপজেলার উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে মোবাইল ফোনে সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ সহ নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন ও অশোভন আচরণ করেন বলে এছাড়ে উল্লেখ করা হয়। একই সাথে জাল ভোট দেয় একজন পোলিং এজেন্টকে আটকের পর চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙার সহকারী কমিশনার ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলেও অভিযোগ করা হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্দেশে মামলাটি করা হয়েছে। এ মুহূর্তে ফরিদপুর থেকে আরো তথ্য জানাতে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নির্বাচন কমিশনার ফরিদপুর চর ভদ্রাসন থানায় এসে মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলা এখন প্রক্রিয়াতে যাচ্ছে। এখানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এর সাথেও কথা বলেছি, সে বলেছে যে এই নির্বাচন কমিশনার একটি মামলা দায়ের করেছে, আমরা এর নাম্বার ফেলে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ করে এই যা বিধি অনুযায়ী ব্যবস্থা করা হবে কোর্টের মাধ্যমে। আর এদিকে আপনারা জানেন গত 10 তারিখে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন দায়ে মুজিবুর্রহমান নিক্সনের নামে এই মামলাটি দায়ের করা হয়। কারণ ওইখানে একটি বুথ কেন্দ্রে আপনার একটি প্রিজাইডিং অফিসার ভোট কাটাকে কেন্দ্র করে একটি অপরাধের ঘটনা করে, তারা নির্বাহী কর্মকর্তা চর ভদ্রাসন এবং ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের নামে নিক্সন চৌধুরী অকথ্য ভাষায় গালিগালাজ করার দায়ে এবং বিভিন্ন অনিয়মের কারণে এবং 48 ঘন্টা না যেতে তিনি বিধি ভঙ্গ করে জনসভা করার কারণে এই আইন লঙ্ঘন করার দায়ে এই মামলাটি করা হয়। ধন্যবাদ জাকির, এতক্ষণ ফরিদপুর থেকে জানছিলেন জাকির হোসেন। তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল আস্থা শতভাগ।